বন্ধুরা আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছে আমার প্রেমিক তোমরা শুনে নাও, দৈনিক যদি তোমরা কেউ আমি নবীকে ভালোবাসি আও, দৈনিক 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে তোমরা জান্নাত না দেখা পর্যন্ত তোমাদের মরণ হবে না। এমন পাওয়ারফুল মানুষ মনে হয় এখানে আছে, বিল্ডিং এর দরজাটা গেটটা অনেক শক্ত লাগাইছে, আজরাইল কোন এই গেট ভেঙে ভিতরে আইতা তোলা, ঠিক কিনা চল কিনা চল। এমন কিছু গেট আপ সম্পূর্ণ লোক দেখা যায় যার মধ্যে আছে গেট আপ, আপনি কবরে যাইতে যাইতে আপনার গেট আপ বলবে ইউ সেটা তার মানে যে নিজেকে বড় মনে করবে, যে নিজেকে মোটা মনে করবে তার দ্বারা জীবনে ভালো কাজ হবে না। যে ব্যক্তি মনে করবে আমি একজন জিরোম্যান, আমি একজন জিরো মানুষ, আমার কাছে কিছুই নাই, এই পৃথিবীর মধ্যে অনেক গাড়ি মানুষ আমার কাছে আছে, এই চিন্তা করতে করতে এমন আমল সে করবে বন্ধু, আমলের কারণে কবর তার জন্য হয়ে যাবে সুখের ঘর, হাশর মিজান পৌঁছে রাত তার জন্য হয়ে যাবে সহজ। শুধু তাই নয় বন্ধু, আজকে জুমার নামাজ পড়াই আসলাম, হাদিস শরীফ খুঁজি পাইলাম, যেই ব্যক্তি জুমার দিনে মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়া 80 বার দরুদ পড়তে পারবে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এজন্য আমি দরুদ পড়ে কান্দায়ও না কান্দায়ও না প্রাণের নবীকে কান্দায়ও না প্রাণের নবীকে নবীকে কান দহিলে রে কাদবাম হাশরে আল্লাহুম্মা আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা মদিনারি মাটি যদি দয়াল মোড়া হইতা, মদিনারি মাটি যদি মোড়া হইতাম নূর নবীকে বহুকে লয়াম ঘুমাইতাম আল্লাহুম্মা আমি আমাদের নোয়াখালীর বাসায় একটা গজল গাবো, শুনতে রাজি আছেন নি? হ্যাঁ গাইতাম নি, গাইতাম। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন গাদয়াল নবী আর হাইবানি, এমন গাদয়াল নবী খুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন গাদয়াল নবী আর হাইবানি, এমন গাদয়াল নবী খুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়,
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বলো, ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়। আরে গান না সবাই, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বলো, ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি বলো, সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি বলো, সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি?